ওকে, সো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়ার, সেটার সেটারও দুইটা স্টেজ, একটা হচ্ছে ইনডিফারেন্ট স্টেজ আর একটা হচ্ছে ডিফারেন্ট স্টেজ। এবং ইনডিফারেন্ট স্টেজের ক্ষেত্রে মেল ফিমেলের ক্ষেত্রে দুইটা একই থাকবে, এবং ডিফারেন্ট স্টেজের ক্ষেত্রে দুইটা ভিন্নভাবে দেখা যাবে। ঠিক আছে, সো ইনডিফারেন্ট স্টেজের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, ইনডিফারেন্ট স্টেজের ক্ষেত্রে আমরা এই দিকে পার্টটা দেখা করি, এটা হচ্ছে আমাদের ক্রুয়েকা, খেয়াল করো এটা হচ্ছে ক্রুয়েকা, এটা হচ্ছে ক্রুয়েকা, এটা হচ্ছে হাইন্ড গার্ড, এই হাইন্ড গার্ডের এই এই জায়গায় আসছে ভাইটিলিয়ান ডাক্ট, এবং এখান থেকে আসছে অ্যালানকাস। ঠিক আছে, এবং এরা এইভাবে আমলিকে কর্ড সাথে এইভাবে থাকে, এটা হচ্ছে মিড গার্ড, এইভাবে গেলো আমি জাস্ট এই গার্ডটাকে একটু সরায় নিলাম, হ্যান্ড গার্ডটাকে সরায় নিলাম। এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে এই যে আমাদের যেই এটা আছে ক্লোয়েকা, সো এটাকে বলা হয় ইউরোজেনিটাল সাইনাস, এটা ইউরোজেনিটাল সাইনাস, এই ভিতরের অংশটাকে ইউরোজেনিটাল সাইনাস বলা হয়। এবং এটা যেহেতু এই জায়গায় এটা হচ্ছে একটা এন্ডোডার্মাল কেভিটি, এন্ডোডার্মাল কেভিটি অর্থাৎ এন্ডোডার্ম থাকা এয়া থাকে, এবং এই জায়গা ঢাকা থাকে, এবং এই জায়গা দ্বারা সারফেস একটু ডার্ম দ্বারা আবৃত থাকে। সো এই যে খেয়াল করো, সাপোজ এটা ছিল, এটা পুরোটা হচ্ছে এন্ডোডার্ম, এই পুরোটা হচ্ছে এন্ডোডার্মে, এই জায়গা যখন এয়া আসছে সারফেস, যখন এভাবে যখন ক্রেনিয় কোটালে যখন ফোল্ড আসছে, ফোল্ড আসার পরে সারফেস এয়া যখন এ বরাবর আসছে, তখন এই জায়গায় দেখো একটা এক্টোডার্মের স্তর আসছে, এক্টোডার্মের একটা লেয়ার এবং একটা এন্ডোডার্মের লেয়ার, সো একটা এক্টোডার্ম এবং এন্ডোডার্মের লেয়ার, এই জায়গাটাকে বলা হয় ক্লুয়েকাল মেমব্রেন। সো যখন পিছন দিয়ে যখন এদিকে যখন হাইন্ড গার্ড থাকে, এবং পিছন দিয়ে যখন এইটাকে যখন ইউরোরেক্টাল সেপটামে যখন এ করে, ইউরোরেক্টাল সেপটামে যখন দুইটাকে আলাদা করে দেয়, তখন এটা নাম হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস, যখন আলাদা করে তখন এটা ইউরোজেনিটাল সাইনাস। এবং এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে এটাকে রাপচার করে দেয়, অর্থাৎ এই জায়গা যেই মেমব্রেনটা ছিল, যে মেমব্রেনটা ছিল সেটাকে রাপচার করে দেয়, অর্থাৎ এই জায়গায় একটা ওপেনিং সৃষ্টি হয়। এবং এটা যদি আমরা দেখি সেটা হচ্ছে এই জায়গা ঠিক এরকমভাবে এরকমভাবে থাকে, এবং আমরা যদি এটাকে এইরকমভাবে দেখার চেষ্টা করি, দেখবো এইরকমভাবে দুইটা ফোল্ড আছে, ক্রুয়েকার উপর দুইটা ফোল্ড, এবং এই ফোল্ড দুইটা, এই ফোল্ড দুইটা খেয়াল করো, এই যে ফোল্ড, এই ফোল্ড খেয়াল করো, আমি এইভাবে ছিল স্টেপে দেখাচ্ছি। সো এই ফোল্ডের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই স্ট্রাকচারটা একটু মনে রাখা। আমি ইনিশিয়ালি ভাবছিলাম যে স্ট্রাকচারটা হয়তো বা টিউবুলার একটা এরকম হবে, ফোল্ড হবে বা টিউবুলার এরকম একটা ওপেন সিস্টেম হবে, বাট অ্যাকচুয়ালি এটা এরকম না, এরকম থাকলে আমাদের ধারণাটা মিলে না, এটা হচ্ছে এরকম ফোল্ড থাকবে, হচ্ছে এইরকমভাবে ফোল্ডটা থাকবে, খেয়াল করো এরকমভাবে ফোল্ডটা থাকবে, এবং ওপেনিংটা হচ্ছে এইরকম, এই ওপেনিংটা, এই ওপেনিংটা, এবং এই ওপেনিংটাকে ব্রিজ করতেছে হচ্ছে এই যেই মেমব্রেনটা, এই মেমব্রেনটা বা ক্লোয়েকাল মেমব্রেন, এই ক্লোয়েকাল মেমব্রেনটা এখন ব্রিজ করতেছে। দ্যাট মিনস এই ওপেনিংটা হচ্ছে এইরকম, এখন গেল এখন এই এটা হচ্ছে ক্লোয়েকাল ফোল্ড। সো ইনিশিয়াল স্টেজ যেটাকে আমরা বলতেছি ক্লোয়েকাল ফোর্স, এখন এই ক্লোয়েকাল ফোর্স যখন সামনে যাবে, ক্লোয়েকাল ফোর্স যখন সামনে যাবে, খেয়াল করো এই ক্লোয়েকাল ফোর্স যখন সামনে যাবে, তখন এই ক্লোয়েকাল ফোর্স উৎপন্ন করবে এই জায়গায় হচ্ছে জেনিটাল টিউবারকল, যেটা ফোল্ড একসাথে হয়ে এটাকে উৎপন্ন করবে জেনিটাল টিউবারকল, সাপোজ এইটা হচ্ছে জেনিটাল টিউবারকল, ক্লিয়ার, এটাকে উৎপন্ন করবে জেনিটাল টিউবারকল। সো এই জেনিটাল টিউবারকল উৎপন্ন করলো, আমরা একটু চিত্র দেখি, খেয়াল করো এই যে এটা, এই জায়গায় ফোল্ড আসলো, এবং ফোল্ড ফোল্ডটাকে ব্রিজ করছে হচ্ছে ক্লোয়েকাল মেমব্রেন, খেয়াল করো এই যে দেখো ফোল্ডটাকে ব্রিজ করতেছে ক্লোয়েকাল মেমব্রেন, এই যে মাঝখানে ক্লোয়েকাল মেমব্রেন কিন্তু ব্রিজ করতেছে এটা, কিন্তু তারপরে হচ্ছে ক্লোয়েকাল ফোল্ড, দুই পাশে হচ্ছে ক্লোয়েকাল ফোল্ড, আর এদিকে হচ্ছে জেনিটাল টিউবারকল সৃষ্টি হচ্ছে, এবং তার পাশে আরও একটা সুইলিং আছে আমরা যদি দেখি, এই যে এটা, এটাকে বলা হচ্ছে জেনিটাল সুইলিং, জেনিটাল সুইলিং, এটা হচ্ছে পরবর্তীতে মেলের ক্ষেত্রে স্ক্রুটাম তৈরি করবে, আর ফিমেল অ্যাজ এ ফিমেল এটা হচ্ছে লেবিয়া ম্যাজোরাতে থাকবে। সো এই পর্যন্ত হচ্ছে ইনডিফারেন্ট স্টেজ, অর্থাৎ এই পর্যন্ত মেল এবং ফিমেল দুইটা একই রকম, বাট এরপর স্টেজে ইনকেস অফ মেল যেটা ঘটে সেটা হচ্ছে মেলের ক্ষেত্রে এই যে এই জেনিটাল টিউবারকলটাকে যখন এই জেনিটাল টিউবারকলটা বাড়তে থাকে, অর্থাৎ এটার ইলঙ্গেশন ঘটতে থাকে, এবং এটার ইলঙ্গেশন যখন একটু ঘটে তখন এটাকে আমরা বলি আর জেনিটাল টিউবারকল বলি না, তখন এটাকে বলি ফ্যালাস, ফ্যালাস, এই যে এই জায়গায় খেয়াল করো এটাকে তখন আমরা বলতেছি ফ্যালাস, ক্লিয়ার। সো এই ফ্যালাস, দ্যাট মিনস এই ফ্যালাস যখন হইলো, খেয়াল করো এটা ছিল সাপোজ এটা ছিল ফোল্ডিং, খেয়াল করো এটা ছিল ফোল্ডিং, যে এটা ছিল ফোল্ডিং, ফোল্ডিং, এই জায়গায় এই দুইটা ফোল্ডিং, এই দুইটা ফোল্ডিং একসাথে সংযুক্ত অবস্থায় আছে, এই দুইটা ফোল্ডিং একটা জায়গায় আসছে, এবং এই জায়গাটা হচ্ছে জেনিটাল টিউবারকল, দুইটা ফোল্ডিং যে জায়গায় আসছে, পিছনের দিকে তারা আবার এটা আবার আরেকটা এরকম ক্রিয়েট করে, আর আর এরকমভাবে খেয়াল করে। সো যখন এরকমভাবে ছিল শুধুমাত্র দুইটা ফোল্ডিং ছিল, শুধুমাত্র দুইটা ফোল্ডিং, তখন হচ্ছে ক্লোয়ের, এই ফোল্ডিংগুলোর নাম হচ্ছে ক্লোয়েকাল ফোল্ড,
যখন সে জেনিটাল টিউবারকল ফর্ম করলো, এটাকে যখন আমরা ফেলাস বলতেছি, তখন এগুলাকে আর ক্লোয়েকার ফোল্ড বলবো না, এগুলাকে বলবো হচ্ছে ইউরেথ্রাল ফোল্ড। ক্লিয়ার? সো ইউরেথ্রাল ফোল্ড, ইউরেথ্রাল ফোল্ড, এখন ইউরেথ্রাল ফোল্ড কে ব্রিজ করতেছে আমাদের, ব্রিজ করতেছে হচ্ছে আমাদের ক্লোয়েকাল মেমব্রেন। এবং এখন এই আগে বলছিলাম যে ক্লোয়েকাল মেমব্রেন, এখন বলবো এটাকে বলবো ইউরেথ্রাল গ্রুপ, ইউরেথ্রাল গ্রুপ। ক্লিয়ার? সো এই ইউরেথ্রাল গ্রুপ এক করতেছে, এবং এই ইউরেথ্রাল গ্রুপের দুই পাশে ল্যাটারাল ওয়াল ফর্ম করতেছে হচ্ছে এই ইউরেথ্রাল ফোল্ড গুলো, ইউরেথ্রাল ফোল্ড গুলো এই এটার এই গ্রুপটার ল্যাটারাল ওয়াল ফর্ম করতেছে, এবং এটা হচ্ছে ফ্যালাস। এবং ফ্যালাসে যখন ইলঙ্গেশন ঘটে, খেয়াল করো ফ্যালাসে যখন ইলঙ্গেশন ঘটে, সাপোজ আমরা এই স্ট্রাকচারটা একটু দেখার চেষ্টা করবো, সাপোজ এটা হচ্ছে ফ্যালাস, এটা হচ্ছে ফ্যালাস, এবং এই ফ্যালাসের ইলঙ্গেশন ঘটবে, এবং ফ্যালাসটা যখন বাড়তে থাকবে, খেয়াল করো ফ্যালাসটা যখন বাড়তে থাকবে, তখন সে এই যে যে আমাদের যে আমাদের যে ইউরেটার ফোল্ড আছে সেইগুলোকে তার নিচের দিকে টানতে থাকবে, এবং যেটা হবে সেটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় আস্তে আস্তে এরকম ভাবে সংযুক্ত হয়ে থাকবে, এরকম ভাবে আসতে থাকবে, একে একে সংযুক্ত হবে, খেয়াল করো সংযুক্ত হবে। দ্যাট মিনস এই যে এই জায়গাটা কি ঘটতেছে, দ্যাট মিনস এই যে এরকম একটা পেনিস ফর্ম করবে। ক্লিয়ার? খেয়াল করো এটার ভিতরে হচ্ছে ইউরেট্রা গেল, আর ইউরেট্রা ইউরেট্রা গেল, আর এটা হচ্ছে ফ্যালাসটা যেটা ছিল এটা গ্লান্স পেনিস হবে, এরকম ভাবে ফর্ম করবে। ক্লিয়ার? আর এইদিকে যে সোয়েলিং গুলো ছিল, এই যে যে দুইটা সোয়েলিং ছিল, এই যে এই জায়গায় যে দুইটা সোয়েলিং ছিল সেইগুলো এই জায়গায় একসাথে হবে, এবং এই জায়গায় যখন দুইটা সোয়েলিং একসাথে হবে তখন এই জায়গায় হচ্ছে স্ক্রুটাম ফর্মেশন হবে, এবং আমরা এই যে এই জায়গায় কিন্তু লাইন অফ ফিউশন আমরা দেখতে পারবো, পেনিসের একটা লাইন অফ ফিউশন দেখতে পারবো, এবং এটাকে বলা হয় লাইন অফ ফিউশন অফ ইউরেট্রা ফোল্ডস। ক্লিয়ার? আর হচ্ছে এই জায়গায় লাইন অফ ফিউশন আমরা স্ক্রুটামের ক্ষেত্রে দেখতে পারবো। আর ফিমেলের ক্ষেত্রে যেটা হয়, ফিমেলের ক্ষেত্রে যেটা ছিল, এই যে আমরা যদি এই পর্যন্ত চাই যে জেনিটাল টিউবারকল, এই স্টেজ পর্যন্ত তাদের জেনিটাল টিউবারকল, দেন ইউরেট্রাল ফোল্ড, ইউরেট্রাল ফোল্ড, আর এখানে আর ইউরেট্রাল গ্রুপ থাকবে না, এখানে হচ্ছে ইউরেট্রাল ওপেনিং আশা করবে এই জায়গায়, এবং এই জায়গায় এই যে যেই দুইটা ছিল আগে, তো দুইটা একসাথে একসাথে এইভাবে সংযুক্ত হয়েছে, এবং একসাথে যখন কানেক্ট হয়েছে তখন এই জায়গায় ইউরেট্রাল ফোল্ড গুলো পেনিস ফর্ম করছে, এখন এইগুলো আর কানেক্ট হবে না, এগুলো এইভাবেই থাকবে, এবং এই এখন এইগুলোকে বলা হচ্ছে লেভিয়া মাইনোরা। আর এই জায়গায় যে ফোল্ডটা ছিল আমাদের যে সোয়েলিং, অর্থাৎ এই দুইটা সোয়েলিং আবার এরকম ভাবে একসাথে হয়েছে, এবং এই জায়গায় ফর্ম করছিল হচ্ছে ইন কেস অফ মেল স্ক্রুটাম। বাট এই ক্ষেত্রে যেহেতু এরা এইভাবে আছে এখনো, যে এরা আর ফিউশন ঘটবে না, যেহেতু এইভাবে আছে, দ্যাট মিনস এই জায়গায় আর একটা এরকম আছে, খেয়াল করো সাপোজ এরকম আছে এরকম, সো এটাকে বলা হচ্ছে লেভিয়া মেজোরা। তোমার হচ্ছে লেভিয়া মেজোরা, তোমার হচ্ছে লেভিয়া মাইনোরা, তারপরে হচ্ছে এই জায়গায় হচ্ছে দুইটা ওপেনিং, একটা হচ্ছে ভ্যাজানাল ওপেনিং, আর একটা হচ্ছে ইউরেট্রাল ওপেনিং। তার মানে কি বুঝলাম, তার মানে আমরা যদি আইডেন্টিক্যাল স্ট্রাকচার গুলা, ও আচ্ছা, এই যে যে জেনিটাল টিউবারগুলো ছিল সেটা হবে ক্লাইটোরিস। তার মানে আমরা যদি মেল আর ফিমেলের এক্সটার্নাল জেনিটেলিয়ার আমরা যদি আইডেন্টিক্যাল স্ট্রাকচার পড়তে চাই, তখন দেখো খেয়াল করো প্রথম থেকে ডিভাই আমি বলতেছি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এটা ছিল কি জেনিটাল টিউবারকল, যখন এটা জেনিটাল টিউবারকল হইল, জেনিটাল টিউবারকলের পর এইগুলোকে বলতেছে ইউরেট্রাল ফোল্ডস, এই ইউরেট্রাল ফোল্ডস এইটা এই ফ্যালাসটা মেলের ক্ষেত্রে এবার পেনিস ফর্ম করছিল, বাট এইটা ফিমেলের ক্ষেত্রে ইন কেস অফ ফিমেল এটা এইভাবেই রয়ে গেল, দ্যাট মিনস এই যে পেনিস ছিল এটা ক্লাইটোরিস। তার মানে হচ্ছে আইডেন্টিক্যাল স্ট্রাকচার, ইন কেস অফ মেল পেনিস, আর ইন কেস অফ ফিমেল এটা হচ্ছে জেনিটাল টিউবারকল দেন ক্লাইটোরিস। দেন মেলের ক্ষেত্রে যখন ফেলা যখন এইভাবে বাড়ছিল, তখন এইগুলো এইভাবে ইউরেট্রাল ফোল্ডগুলো একসাথে সংযুক্ত হয়েছিল, এবং ইউরেট্রাল ফোল্ডগুলো থেকে এই জায়গায় আমাদের যে পেনিসটা ছিল পেনিসের বডি গঠিত হয়েছিল। বাট এই জায়গায় এখন মেলের ক্ষেত্রে এইভাবে আছে, এটা উৎপন্ন করতেছে হচ্ছে লেভিয়া মাইনোরা। ক্লিয়ার? এবং যে সোয়েলিং যে ওপেনিং ছিল মেলের ক্ষেত্রে এরকমভাবে একসাথে সংযুক্ত হয়েছে, সোয়েলিং ওপেনিং সোয়েলিং, হ্যাঁ এই সোয়েলিংগুলো এই এই যে এইভাবে এইভাবে মেলের ক্ষেত্রে এইভাবে আসছে, এইভাবে এই জায়গায় স্ক্রুটাম ফর্মেশন করছিল, বাট ইন কেস অফ ফিমেল এটা এইভাবে রয়ে গেল, দ্যাট মিনস লেভিয়া মেজোরা। তার মানে আইডেন্টিক্যাল স্ট্রাকচার লেভিয়া মেজোরার জন্য, ইন কেস অফ মেল হচ্ছে স্ক্রুটাম। ক্লিয়ার? সো আমরা এটা অ্যানিমেশন দেখার চেষ্টা করবো, এবং আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে এই যে ডিফেক্টস ইন মেল জেনিটেলিয়া, একটা হচ্ছে হাইপোসপেডিয়াস, সো এটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে হাইপোসপেডিয়াসের ক্ষেত্রে যখন এই যে ফেলা যখন বাড়তেছে, যখন এই জায়গায় যখন এয়া ঘটে, অর্থাৎ এই জায়গায় যখন ফিউশন ঘটে, এই যে ইউরেট্রাল ফোল্ডে যখন ফিউশন ঘটে, তখন হচ্ছে ফিউশনটা সম্পূর্ণভাবে ঘটে না, অর্থাৎ এই জায়গায় খালি থাকে, খেয়াল করো এই যে এই ফিউশনটা এই জায়গায় ওপেন থাকে, এই ফিউশনটা এই জায়গায় ওপেন থাকে। সো এই কন্ডিশনটাকে বলা হয় অ্যাবনর্মাল ইউরেট্রাল ওরিফিস, অ্যাবনর্মাল ইউরেট্রাল ওরিফিস। অ্যাকচুয়ালি এটা তো ইউরেট্রা, এটা তো ওরিফিস থাকার কথা ছিল না, বাট এটা এই জায়গায় একটা ওরিফিস থাকবে,
এই জায়গায় কোনো ওরিফিস থাকার কথা ছিল না, এটা আসছে। এই কন্ডিশনটাকে বলা হয় হাইপোস্পিডিয়াস। ক্লিয়ার? সো এই পর্যন্তই ছিল, আমরা এনোমেলি না হয়তো অন্য আরো নতুন কাজ করতে পারি। ওকে, থ্যাংকস।